সবাইকে স্বাগতম। আজকে ডে টু, আর হচ্ছে ওরা খুবই সুস্থ সবল আছে এখন, মোটামুটি কোনো রকমের সমস্যা এখন পর্যন্ত নাই। আর হচ্ছে খাবার পাত্রটা যেহেতু এখনো কিনা হয়নি, সেই জন্য ওরা খাবারগুলো প্রচণ্ড খাবারে যে নষ্ট করছে, অবশ্য নষ্ট করতেছে, নিচে ফেলাইছে, এখন নিজেরাই খাচ্ছে। আর খাবার, এক্সট্রা খাবার এখন পর্যন্ত দেইনি, কালকে যা দিয়েছি সেটাই খাইতেছে। আর পানি আছে, আপাতত এই পর্যন্ত। এখন সকাল 7টা। আজকে দেখি ডিম পারি কিনা, আল্লাহ ভরসা অপেক্ষা করতে। এখন 2:30 বাজে, আর হচ্ছে আজকে এখনো ডিমের কোনো সন্ধান নাই। কালকে 5টার দিকে ডিম পারছিল, আর হচ্ছে খাবার পাত্র 2 দিন পরে পাবো। আর ওরা নিচের খাবারগুলো মানে কমপ্লিট করেননি, তাই নতুন করে এখনো খাবার দেওয়া হয় নাই। মোটামুটি সুস্থ সবল আছে। আর হচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। ডিমের জন্য অপেক্ষা। একটা ব্যাপার খেয়াল করলাম যে ওরা সব খাবার সম্ভবত এর আগে খায়নি, ওদেরকে কি খাওয়ানো হয়েছে আমি এটাও বলতে পারবো না, এই জন্য ওরা কিছু কিছু খাবার বেশি খাওয়ার চেষ্টা করতেছে। এখন সময় 5টা বিকাল, কিন্তু কোনো ডিমের সম্ভাবনা আজকে নাই। তার মানে মনে হচ্ছে যে আজকে ডিম পাওয়া যাবে না। আর হচ্ছে সম্ভবত এদের ব্রেকিং পিরিয়ড চলতেছে ডিমের, যদিও আমাকে বলছে যে এরা নতুন ডিম পারবে, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে এটা দেখলাম যে এরা হচ্ছে অলরেডি ডিম পারছে, এখন কয়বার পারছে সেটা ঠিক বলতে পারবো না, তবে ডিম পারছে। আর এখন গ্যাপে আছে হয়েছে, যার জন্য হচ্ছে একটা পারছে, অথবা একদিন পর পারবে এমনও একটা হতে পারে, যদিও পুরোটাই ধারণা করে বলতেছি। সেও বলতে পারতেছে না যে আসলে
পরে আবার কখন ডিম পাবে দেখা যাক। তবে একবার ডিম পাড়া শুরু করলে তো অনেকদিন পাড়ার কথা, যেহেতু মুরগি মোটামুটি অনেক বড় সাইজের। আর হচ্ছে এদের এইটা আবার পরিষ্কার করে এখানে খাবার দিতে হবে। এই নিচের খাবার প্রায় শেষ করে ফেলছে, বাটির সবগুলো ফেলে নিচে রাখছে, এখন নিচ থেকে খাচ্ছে। নিচের গুলো শেষ না করলে বলছিলাম ওদের খাবার দিব না, এখন শেষ করতেছে। দেখেন দুইজন খুব আরাম করে খাচ্ছে। তবে আমি একটা নেগেটিভ ব্যাপার জানি যে এরা ডিম পেরে আবার খেয়ে ফেলে। ডিম খেয়ে ফেললেও তো খোসা খেতে পারবে না, সেই হিসাবে হয়তো ডিম পারিনি। যাই হোক, আজকের মতো, এরপরে তো আর ডিম পাড়ার সময় হয়তো রাতে পারলেও পারতে পারে, আর তো সুযোগ সময় দিতেছে না। তার মানে হচ্ছে আজকে ডিম পাড়ার সম্ভাবনা নাই বললেই চলে। বাট এমনিতে ওরা তেমন কোনো সমস্যাই নাই, এখন কালকে যতটা দুর্বল ছিল এখন সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে। আসলে মুরগি পালাটা হচ্ছে, হয়তো অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে, কিন্তু যারা এইসব জিনিসগুলো পছন্দ করে তাদের কাছে অনেক অনেক ভালো লাগে, বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগে। শখের বসে জিনিসগুলো করা হয়তো অনেকের কাছে বোকামি মনে হইতে পারে, অনেকের কাছে তামাশা হাসির ব্যাপারও হতে পারে, কিন্তু যারা বিষয়টা হচ্ছে ই করে বা হচ্ছে যাদের খুব এগুলো ভালো লাগে তাদের ব্যাপারটাই আলাদা। তো আমি শখের বসে জিনিসগুলো করছি, আশা করি হচ্ছে অনেক ভালো হবে, মন্দ না। যেহেতু আমি আমার তিনটা বেলকনিতে মুরগি পালার চিন্তা না, মুরগি শুধুমাত্র এইটাতেই রাখতে চাই, যেহেতু ওদেরকে মানে সেরে পালার চিন্তা। তবে কবুতর যেমন এই যে এই এখানে সম্ভবত 12 ইঞ্চির বেশি আছে, 2.5 ফিটের মতো আছে। তো এই 2.5 ফিটে হচ্ছে একদম এটা নিয়ে নিয়ে উপরে উপরে সম্ভবত আমার আমার শেড হবে হচ্ছে 5টা থেকে 7টা শেড আমি দিতে পারবো। এই 7টা শেডে আমি 7 জোড়া কবুতর পালতে পারবো, খাঁচায় কবুতর পালে যেভাবে, তো সেইটা আমার মেন টার্গেট থাকবে। তো কবুতর এখনও কেনা শুরু করিনি, শুরু করলে অবশ্যই করবো। আর এর আগে যদি কবুতর নিয়ে কোনো ভালো অভিজ্ঞতা থাকে, এবং যেহেতু আমি এখানে কবুতর মোটামুটি 10 জোড়াও পালতে পারবো, 2টা বেলকনি অন্তত মিলাই 10 জোড়া যদি পালতে পারি, সেই হিসাবে যদি কারো অভিজ্ঞতা থাকে শেয়ার করতে পারেন। আর কীভাবে ভালো মানের বা কোনটা পাললে ভালো হবে সেটাও বলতে পারেন। তা আমি প্রাথমিকভাবে হচ্ছে যে প্রতি মাসে বাচ্চা যেন পাই, খেতে পারি যেন, সেই হিসাবে প্রথমে উঠাবো। তারপরে যদি দেখি যে দামিগুলো পাললে প্রফিট হবে তাহলে দামিগুলো উঠাবো। আর হচ্ছে তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভিডিও আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার জন্য পরামর্শ এবং মতামত দিতে পারেন। আমি ডে বাই ডে হয়তো ভিডিও ইম্প্রুভ হবে, যেহেতু এখন পুরো বেসিক লেভেল থেকে ভিডিওগুলো হচ্ছে, সেই হিসাবে হয়তো এখনও অত ভালো অভিজ্ঞতা আসলে গ্রাম পর্যায়ে মুরগির হিসাবটা আছে, হয়তো শহরের ব্যাপারটা খুবই ভিন্ন। পরিবেশের সাথে ওরা নিজেদের মানায় নেওয়াটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেই হিসাবে যারা অনেকে সাদে পালে, অনেকে হচ্ছে আবার বাণিজ্যিকভাবে
বাসায় পালে, তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে বেলকুনি, বেলকুনিতে খুব একটা দেখিনি, তো যারা পালতেছেন হয়তো অনেকে পালেন কিন্তু হয়তো জানান না, তো সেই হিসাবে হচ্ছে আইডিয়া দিবেন যে কীভাবে ই করা যায়। আর কবুতরের ব্যাপারটাও দিবেন, কবুতরের মেন উদ্দেশ্যটা কবুতর নিয়ে, সেটা শুরু যখন করবো তখন অবশ্যই আপডেট দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।